ওয়েলকাম টু স্টাডি ওয়াক দু হাজার বাইশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আগামী বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মধ্যে এই ডাউটটা তো আসবেই কারণ এখন অনেক সংবাদ মাধ্যম সূত্রে বিভিন্ন রকম খবর তোমাদের কানে আসছে যে আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি আদৌ হবে নাকি আগের বছরের মতো পরীক্ষাটা বাতিল হয়ে যাবে তো এই সমস্ত বিষয় নিয়ে যে তথ্যগুলো এখনো পর্যন্ত পাওয়া গেছে সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে আমি এবছর মানে অর্থাৎ দু সালে এই দুটো পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে আগের বছরের সঙ্গে কি পার্থক্য রয়েছে যার জন্য এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলেও হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করব তো পুরো ভিডিওটা দেখো সবার প্রথমেই আসছি টেস্ট পরীক্ষার কথায় তোমরা সবাই জানো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা নেওয়া হয় এবং সেই পরীক্ষাটা নভেম্বর ডিসেম্বর মাস করে হয়ে থাকে কিন্তু আশা করা যাচ্ছে এই বছরে আর সেরকম টেস্ট পরীক্ষা হবে না আগের বছরেও টেস্ট পরীক্ষা হয়নি আর এবছরেও আশা করা যায় পরীক্ষা হবে না যদি পরীক্ষা হতো তাহলে এতদিনে তোমরা খবর পেয়ে যেতে কারণ এটা অলরেডি অক্টোবর মাস মাঝখান হয়ে গেছে তোমাদের যদি নভেম্বর ডিসেম্বর মাসে হতো টেস্ট এক্সাম তাহলে তোমরা সবাই খবর পেয়ে যেতে সেরকম কোনো রকম খবর এখনো পাওয়া যায়নি যে তোমাদের টেস্ট পরীক্ষা হতে পারে এই ধরনের কোনো খবরই আসেনি সুতরাং তোমরা ধরে রাখতে পারো তোমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে না একেবারেই তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে এবার এই যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটারও সম্ভাবনা কতটা রয়েছে তোমরা সবাই জানো গত বছরে মাধ্যমিকও পরীক্ষা হয়নি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি কোনো স্টেট বোর্ডের ক্ষেত্রেও হয়নি এবং সেন্ট্রাল আইএসসি সিবিএসসি বোর্ডের ক্ষেত্রেও হয়নি মাধ্যমিকও হয়নি উচ্চ মাধ্যমিকও হয়নি এই যে সেন্ট্রাল বোর্ডগুলো রয়েছে তারা তো আগে থেকেই ঘোষণা করে দিয়েছিল যে তাদের যে এই যে বোর্ডের পরীক্ষায় বোর্ড এক্সামগুলো নেওয়া হবে না কিন্তু বিভিন্ন স্টেট বোর্ড আস্তে আস্তে ঘোষণা করেছে অনেক সময় তারা বলেও ফেলেছিল রুটিনও ঘোষণা করে দিয়েছিল যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডই রুটিনও ঘোষণা করে দিয়েছিল যে পরীক্ষা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে নেওয়া হবে অনেকবার সেটা পিছিয়েও গেছে কিন্তু তা সত্ত্বেও পরীক্ষা অ্যাকচুয়ালি নেওয়া যায়নি সেটা পুরোপুরি পরিস্থিতির ওপরই নির্ভর করছিল কারণ তখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে পরীক্ষা নেওয়ার উপযোগী ছিল না কারণ সবার আগে এই যে স্টুডেন্টদের স্বাস্থ্য সেটাই সব থেকেই আগে সেই দিকগুলো বিবেচনা করে আমাদের সরকার গত বছরের পরীক্ষাটা বাতিল করে দেন এবার এই বছর কি হতে পারে এই বছর কিন্তু চিত্রটা একটু আলাদা কারণ গত বছর যে সংক্রমণটা ছিল এই বছর অতটাও সংক্রমণ নেই এবং এই যে পুজোর পরে অনেকেই তোমরা শুনছ যে পুজোর পরে সংক্রমণ বাড়ছে কিন্তু খুব একটা যে বাড়ছে সেরকমও না আগের থেকে তুলনামূলকভাবে একটু বাড়ছে আগের বছরের থেকে এবছরে একটু কেন আলাদা বললাম কারণ আগের বছর কারোরই ভ্যাকসিন ছিল না এবছর কিন্তু ভ্যাকসিন অনেকেরই হয়ে গেছে হ্যাঁ বলা যেতে পারে স্কুলে যারা পড়ো তাদের ভ্যাকসিন হয়নি কারণ তারা সকলেই আঠেরো বছরের নিচে এবং তাদের কবে ভ্যাকসিন হবে সে নিয়েও এখনও পর্যন্ত কিছু খবর পাওয়া যায়নি এবং আগের বছর যে সংক্রমণের হার ছিল এই বছর কিন্তু তার থেকে অনেকটাই কমে গেছে যেহেতু অনেকেরই ভ্যাকসিন হয়ে গেছে আঠেরো বছরের উপরে যাতে তাদের তো সকলেরই ভ্যাকসিন হয়ে গেছে তাই সংক্রমণের হার হয়তো আর সেভাবে বৃদ্ধি পাবে না সুতরাং তোমরা ধরে রাখতে পারো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কারণ এটা ধরে রেখে পড়াশোনা করাই আমার মনে হয় ভালো কারণ হুট করে যদি তোমাদের বলে যে আর দু মাস পরে পরীক্ষা তখন তোমাদের প্রিপারেশন নিতে অসুবিধা হবে তাই এখন থেকেই তোমরা মাথায় রাখো যে হ্যাঁ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে abone এবার আসছি আগের বছর একটা ভোটিংও করা হয়েছিল এবং মানে বিভিন্ন অভিভাবকদের কাছ থেকে স্টুডেন্টদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে তারা পরীক্ষা দিতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় সেখানে ম্যাক্সিমাম ভোটই এসেছিল পরীক্ষা দিতে ইচ্ছুক নয় তো এবছরেও যদি সেই জিনিসটা করা হয় তাহলে বলা যেতে পারে পরীক্ষা তোমাদের নাও হতে পারে কারণ অনেকেরই সিলেবাস কমপ্লিট হয়নি অনেকেই পড়তে পারছে না এই পরিস্থিতিতে তো সেক্ষেত্রে যদি সরকার আমাদের পুরোপুরি অভিভাবকদের ওপর এবং স্টুডেন্টদের ওপর ছেড়ে দেয় তাহলে তোমাদের পরীক্ষা নাও হতে পারে এবার আমাদের যে সেন্ট্রাল বোর্ড আছে সিবিএসি আইসিএসসি এই সমস্ত বোর্ডগুলো ঘোষণা করে দিয়েছে তাদের কবে থেকে পরীক্ষা হবে এবং অনেকেই হয়তো তোমরা খবর পেয়ে গেছো যে সিবিএসসি বোর্ডের যে বোর্ড এক্সাম সেই বোর্ড এক্সামটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ তাদের একটা ফার্স্ট টার্মের পরীক্ষা হবে এবং তারপরে একটা সেকেন্ড টার্মের পরীক্ষা হবে তাদের রুটিন এবং কবে থেকে পরীক্ষা হবে সেই সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে তাদের ফার্স্ট টার্মের পরীক্ষাটা হবে তোমরা জানো নভেম্বর মাসে অর্থাৎ তিরিশে নভেম্বর ডেট রয়েছে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হবে এবং ফার্স্ট ডিসেম্বর থেকে হয়তো তাদের এইচএস পরীক্ষাও স্টার্ট হয়ে যাবে এটা গেল সিবিএসই বোর্ডের ফার্স্ট টার্মের পরীক্ষা এবার ফার্স্ট টার্মের পরীক্ষা সিলেবাস ফিফটি পার্সেন্ট সিলেবাস নিয়ে পরীক্ষা হবে এবার সেকেন্ড টার্মের যে পরীক্ষাটা সেটা ওনারা বলেছেন যে সেকেন্ড টার্মের পরীক্ষাটা তোমাদের মার্চ এপ্রিল মাস করে নেওয়া হবে আর ফার্স্ট টার্মের যে পরীক্ষাটা সেটা পুরোপুরি অবজেক্টিভ বেসড হবে আর সেকেন্ড টার্মের যে পরীক্ষাটা সেটা ডেসক্রিপটিভ বেসড হবে এবার এখানেও আর একটা কথা বলা আছে যে মার্চ এপ্রিল মাস তো এখনও অনেকটা দেরি আছে এবং সেই সময় পরিস্থিতি কীরকম থাকে সেটার ওপর বিবেচনা করেই কিন্তু এই যে ডেসক্রিপটিভ পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে সেটা যদি পরিস্থিতি তখন খারাপ হয়ে যায় তাহলে ডেসক্রিপটিভ না নিয়ে তোমাদের থেকে হয়তো অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হতে পারে এটা সিবিএসই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এবার আসছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথায় এখনো পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে রকম কোনো তথ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে পাওয়া যায়নি তারা পরিষ্কার করে কিছু বলেই নিজে যে পরীক্ষা হবে কি হবে না তারা যদি আগে থেকে বলে দেয় তাহলে ছাত্রছাত্রীদের পক্ষেও অনেকটা সুবিধা হয় নিজেদেরকে প্রিপ্যারেশান করতে কারণ একদিক থেকে তো সিলেবাস কিছুটা কমিয়ে দিয়েছে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস কমিয়ে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও যেটুকু সিলেবাস আছে সেটা যদি তাদেরকে একটা রুটিন দিয়ে দেওয়া হয় তাহলে তাদেরও পড়তে সুবিধা হয় প্রিপ্যারেশান নিতে সুবিধা হয় তারপরে হয়তো সেই মাসে গিয়ে যদি সিচুয়েশন অন্যরকম থাকে সেখানে হয়তো পরীক্ষা নাও হতে পারে সেটার ব্যাপার আলাদা কিন্তু হঠাৎ করে যদি তাদেরকে বলা হয় যে আর দু মাস বা এক মাসের মধ্যেই পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট সেটা চাপ ফেলবে তো যেরকমটা বললাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এখনো কোন রকম এই বিষয়ে আপডেট পাওয়া যায়নি তবে আমি তোমাদেরকে আপডেট করতে থাকবো যেরকম নিউজ পাবো সেই হিসাবে আমি তোমাদেরকে ইনফর্ম করতে থাকবো চ্যানেলে অবশ্যই তোমরা চোখ রেখো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে ও হ্যাঁ তোমাদের আরও একটা কথা জানিয়ে দিই কলেজের ক্ষেত্রে পরীক্ষা কি হতে পারে কারণ কলেজের ক্ষেত্রে যে অর্থ সেমিস্টারের পরীক্ষা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার সেটাও সময় প্রায় চলে এসেছে ফেব্রুয়ারি মার্চ মাস করে তাদের পরীক্ষা হতে পারে বা তাদের পরীক্ষার কি আপডেট হতে পারে সেটারও একটা সম্ভাবনা আমি তোমাদের বলে রাখছি তোমরা অনেকেই জানো যে কলেজ যে স্টুডেন্টগুলো তাদের ভ্যাকসিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং যাদের হয়নি তাদেরও হয়ে যাবে ফার্স্ট ডোজ অনেকেরই কমপ্লিট হয়ে গেছে এবং কলেজ খুলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এবার কলেজ খোলার ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা নেই কারণ কলেজে সম সকলেরই ভ্যাকসিন হয়ে গেছে সুতরাং সেখানে কলেজ খুললেও খুলে যেতে পারে যদি আমাদের সরকার থেকে নির্দেশ পাওয়া যায় তাহলে কিছুদিনের মধ্যেই হয়তো কলেজ খুলে যাবে যেরকমটা নির্দেশ রয়েছে এবার কলেজ খুলে গেলে তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের পরীক্ষা অফলাইনে যেরকমভাবে হয় সেভাবেই হবে কিন্তু কলেজ যদি না খোলে তাহলে তোমরা এটা একদমই না যে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে কারণ আমরা আগের দেখেছি প্রায় বছর ধরে ভাববে আমরা দেখছি যে পরীক্ষা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেটা কোনোটাই বাতিল হয়নি সবটাই অনলাইনে পরীক্ষা হয়েছে অর্থাৎ তোমাদের বাড়িতে বসে পরীক্ষা দিতে হবে স্কুলের ক্ষেত্রে আলাদা স্কুলের ক্ষেত্রে পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে যেরকম মানে নাইন পর্যন্ত বাতিল হয়ে গিয়েছিল এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদেরও বাতিল হয়ে গিয়েছিল স্কুলের ক্ষেত্রে সেটা হলেও হতে পারে যদি পরিস্থিতি অন্য রূপ ধারণ করে কিন্তু কলেজের ক্ষেত্রে পরিস্থিতি যতটাই কঠিন হোক না কেন তোমাদের বাড়িতে বসে হলেও পরীক্ষা দিতে হবে এখনো পর্যন্ত যেটুকু আপডেট পেয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এর পরে যখন আরো নতুন নতুন আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে ইনফর্ম করে তো ভিডিওটা এতটাই রাখছি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই